আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ছোট্ট দুইটা ইনস্ট্রাকশন দেব এবং আদেশ করব, অর্ডার করব, অনুরোধ করব। যখন কোনো লাইনে একটা স্টাইল শেষ হবে, পরের স্টাইল যখন ঢুকবে তার আগেই ওই লাইন থেকে সুতা, লেবেল, কাটিং পার্টস, রিজেক্ট বডি, আরও যদি বক্সের ভিতর কোনো কিছু থাকে সবগুলো বাইর করে দিতে হবে ওই পরের স্টাইল আউটপুট হওয়ার আগে। এটা জানেন না সবাই? তারপরেও কিন্তু লাইনের ভিতরে আমরা পাই। এটা সম্পূর্ণ দায়িত্ব কন্ট্রোলারদের যে কেন আগের স্টাইলের সুতা থেকে গেল, মিস্টেক হবে। আগের স্টাইলের একটা পার্স সেম কালার দেখা যাচ্ছে, মিস্টেক করবে, তাই না? আগের স্টাইলের কিছু লেভেল এক্সেস তুলে ফেলছে, কিংবা কিছু বডি রিজেক্ট হয়েছে, লেভেল লাগাই না, ওই লেভেলগুলো থাকলেই পরের স্টাইলে লাগবে। সো আপনারা অনেক ভালো কাজ করেন, আজকের পর থেকে আবার একইভাবে এই কাজগুলো করবেন। যে যে স্টাইলে যখন ইনপুট শেষ হবে তখন থেকে শুরু হবে, তখন থেকে ওইগুলো উইথড্র করা শুরু হবে। যখন আউটপুট শেষ হবে, নতুন স্টাইলের আউটপুট হবে, তখন কোনো কিছুই থাকবে না। তবে হ্যাঁ, নতুন স্টাইলের আউটপুট দিতে হলে অবশ্যই পুরাতন স্টাইলের পাঁচ পিস বডি থাকলে ওটা কমপ্লিট করে তারপরে নতুন স্টাইলের আউটপুট দিতে হবে। কিন্তু প্রোডাকশন বোর্ড জিরো রাখা যাবে না, প্রোডাকশন বোর্ড কখনোই জিরো করা যাবে না। কথাটা কি বুঝাইতে পারছি স্যারদের? আপনারা কি আমার সাথে একমত? একমত যদি হন তাহলে অবশ্যই ওইভাবে কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।